হেই বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি 2024 সালে মুক্তিপ্রাপ্ত একটি আমেরিকান সুপারহিরো মুভি ম্যাডাম ওয়েব নিয়ে, যেটি সনি স্পাইডারম্যান ইউনিভার্সের চতুর্থ মুক্তিপ্রাপ্ত মুভি। এই ইউনিভার্সের প্রথম তিনটি মুভি মানে ভেনম, ভেনম পার্ট টু এবং মরবিয়াস আমি অলরেডি এক্সপ্লেন করে রেখেছি। সো আপনারা যদি এখনও সেই ভিডিওগুলি না দেখে থাকেন তাহলে অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক চেক করে নেবেন। ওকে, তাহলে ইন্ট্রোডাকশন আর না বাড়িয়ে এখন সোজা চলে যাওয়া যাক মূল গল্পের দিকে। শুরু করার আগে, হেই আমি রাজা এন্ড ওয়েলকাম টু দ্য বংউড। শুরুতেই আমরা 1973 সালের পেরুর জঙ্গলের একটি দৃশ্য দেখতে পাই, যেখানে ইজেকিয়েল সিমস এবং তার গর্ভবতী সহকর্মী কনস্ট্যান্স ওয়েবের নেতৃত্বে একটি গবেষণার দল বিশেষ এক প্রজাতির মাকড়সার খোঁজ করছে, যে মাকড়সায় রয়েছে ম্যাজিক্যাল কিছু শক্তি। মানে কথিত আছে, এখানের ওই অজ্ঞাত পরিচয় মাকড়সার মধ্যে এমন কিছু রয়েছে যেটার মাধ্যমে যে কোনো বিরল রোগও সহজেই নিরাময় করা যায়। কিন্তু বহুদিন চেষ্টার পর কনস্ট্যান্স যখন ওই মাকড়সা খুঁজে বের করে, তখনই তার সহকর্মী ইজেকিয়েল তাদের পুরো টিমের সাথে বিশ্বাসঘাতকতা করে। মানে সে সেখানকার সকলকে গুলি করে কনস্ট্যান্সের থেকে ওই মাকড়সা কেড়ে নিয়ে পালিয়ে যায়। যদিও কনস্ট্যান্স মারা যাওয়ার আগে সেখানেই বসবাসকারী এক আদিবাসী উপজাতি সেই রকমই এক মাকড়সার সাহায্য নিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করে। এখানে বলে রাখি, এই সমস্ত আদিবাসী উপজাতিদের এই মুভিতে স্পাইডার পিপল নামে আখ্যা দেওয়া হয়েছে, যাদের প্রত্যেকের মধ্যেই ওই বিশেষ প্রজাতির মাকড়সার কারণে এক্সট্রা পাওয়ার রয়েছে। এনিওয়ে, দুর্ভাগ্যবশত কনস্ট্যান্স এখানেই একটি কন্যা সন্তান জন্ম দেওয়ার পর সেখানেই সে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এবার এখান থেকে সিন শিফট হয় 2003 সালে নিউ ইয়র্ক সিটিতে, যেখানেই আমরা পরিচিত হই এই মুভির মেন চরিত্র ক্যাসেন্দ্রা ওয়েব অথবা ক্যাসির সাথে। নাম শুনেই নিশ্চয়ই বোঝা যাচ্ছে এই মেয়েই হচ্ছে কনস্ট্যান্স ওয়েবের সেই মেয়ে যাকে জন্ম দিয়েই তিনি মারা গিয়েছিলেন। বর্তমানে ক্যাসি নিউ ইয়র্ক সিটিতে একজন প্যারামেডিক হিসেবে কাজ করে, মানে কোনো জায়গায় অ্যাক্সিডেন্টালি যদি কেউ অসুস্থ হয়ে পড়ে তাকে প্রাথমিক চিকিৎসার মাধ্যমে যত তাড়াতাড়ি সম্ভব হসপিটালে ট্রান্সফার করাই এদের প্রধান কাজ। তো এইরকমই একদিন এক অ্যাক্সিডেন্ট প্লেস থেকে একটি আহত ব্যক্তিকে উদ্ধার করার টাইমে ক্যাসেন্দ্রা একটি গাড়ি সহ জলে পড়ে যায়। যদিও তার একনিষ্ঠ সহকর্মী বেন পার্কার সঙ্গে সঙ্গেই তাকে জল থেকে উদ্ধার করে সুস্থ করে তোলে, কিন্তু এই জলে পড়ার পর সে এক অস্বাভাবিক রকমের ভিশন দেখতে পায়, যেখানে কেউ তাকে বলছে তুমি একমাত্র যার মধ্যে ভবিষ্যৎ চেঞ্জ করার ক্ষমতা রয়েছে। যাই হোক, এখান থেকে উদ্ধার হওয়ার পর কেসির মধ্যে অদ্ভুত কিছু পরিবর্তন চলে আসে, মানে সে একই জিনিস বারবার দেখতে শুরু করে। এবার এটা কেন তার মনে হচ্ছে একটু বলে দিই, আসলে কেসির মধ্যে ভবিষ্যৎ দেখার একটি অদ্ভুত ক্ষমতা রয়েছে, মানে 5 মিনিট পর তার সাথে কি হতে চলেছে এটা সে আগে ভাগেই দেখতে পাচ্ছে, যে কারণেই একই ঘটনা তার সঙ্গে আবারও ঘটছে। আর প্রথম দিকে সে এটাকে তার মানসিক রোগ হিসেবে মনে করে, যে কারণে সে ডক্টরের সঙ্গে কনসাল্ট করে, কিন্তু ডক্টর তার সমস্ত কিছু রিপোর্ট দেখে জানিয়ে দেয় তার সব কিছুই ঠিক আছে। হয়তো ওই অ্যাক্সিডেন্টের কারণে সে একটি ট্রমার মধ্যে রয়েছে, তাই কিছুদিন রেস্ট নিলেই হয়তো এই সমস্ত কিছু একদম ঠিক হয়ে যাবে। কিন্তু এরপর একদিন দুর্ঘটনাস্থলে কাজ করার টাইমে কেসি আবারও দেখতে পায় তার এক সহকর্মী অনিল কিছুক্ষণের মধ্যেই একটি গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যেতে চলেছে। ফলে কৌতূহল বশতই সে তাকে ওই গাড়ি চালাতে বারণ করে, কিন্তু অনিল ক্যাসির কোনো কথা না শুনে গাড়ি নিয়ে সেখান থেকে বেরিয়ে গেলে সঙ্গে সঙ্গেই একটি অ্যাক্সিডেন্টের ফলে সে মারা যায়। ফলে এখান থেকেই ক্যাসি শিওর হয়ে যায় তার মধ্যে অদ্ভুতভাবে ভবিষ্যৎ দেখার ক্ষমতা রয়েছে, কিন্তু এই ব্যাপার তার কাছে মোটেও সুখের মনে হয় না। যদিও পরবর্তীতে বাড়িতে থাকাকালীন আবারও একটি ভবিষ্যৎ ভিশনের মাধ্যমে ক্যাসি রিয়েলাইজ করে সে এই ভবিষ্যৎ দেখার মাধ্যমে যে কোনো কারোর ভাগ্য চেঞ্জও করতে পারে। যেমন কিছুক্ষণ আগেই সে একটি ভিশন দেখে তার জানলায় ধাক্কা লেগে একটি পাখি মারা গেছে, ফলে সে ওই জানলা খুলে দিলে পাখিটি কাঁচে ধাক্কা না লেগে ভিতরে ঢুকে যায়, মানে পাখিটি যে মারা যেত সেটা কিন্তু এখন চেঞ্জ হয়ে যায়। এর মানে ক্যাসি আগে থেকে যে সমস্ত ঘটনা দেখতে পায় সেটা সে ইচ্ছা করলেই চেঞ্জ করতে পারে, আর এই মনোভাব নিয়েই সে আবারও তার কাজে লেগে পড়ে। অন্যদিকে ইজেকিয়েল এতদিনের সেই মাকড়সার সাহায্য নিয়ে উন্নত শারীরিক ক্ষমতা অর্জন করেছে, মানে সে স্পাইডারম্যানের মতো লাফাতে পারে, দেয়ালে চড়তে পারে, আবার তার হাত থেকে এক ধরনের নিউরোটক্সিনও নির্গত হয় যার মাধ্যমে যে কোনো মানুষ মারাও যেতে পারে, কিন্তু সে স্পাইডারম্যানের মতো ওয়েব ইউজ করতে পারে না। যাই হোক, এই সমস্ত ক্ষমতার সঙ্গে সঙ্গেই তারও সীমিত পূর্বজ্ঞানীয় ক্ষমতা রয়েছে, মানে কোনো এক পার্টিকুলার ভবিষ্যৎ দৃশ্য সে বারবার দেখতে পায় যার মাধ্যমে সে বুঝতে পারে অদূর ভবিষ্যতে স্পাইডার ক্ষমতা সম্পন্ন 3 মহিলার হাতেই তার মৃত্যু হবে। আর এই একই ভিশন সে বারবার দেখার ফলেই খোঁজ করতে শুরু করে কে এই 3 মহিলা। আর এই খোঁজ করার সুবিধার্থে সে ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির এক লেডি অফিসারকে প্রেমের জালে ফাঁসিয়ে তাকে হত্যা করে তার সিকিউরিটিকে হাসিল করে নেয়।
যাতে ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি সার্ভার ইউজ করে ফেস ডিটেকশনের মাধ্যমে সে ওই তিন মহিলাকে সহজেই খুঁজে বের করতে পারে, যাদেরকে সে অল টাইম তার ভিশনে দেখতে পায়। আর তার এই প্ল্যান একদম সফল হয়। তার এক কর্মচারী আমরিয়ার সাহায্যে তারা খুব সহজেই ওই তিন মহিলা মানে জুলিয়া কর্নওয়াল, অ্যানিয়া কোরাজন এবং ম্যাটি ফ্র্যাঙ্কলিনকে একটি স্টেশনে শনাক্ত করে ফেলে। কিন্তু সব থেকে অবাক করার মতো বিষয় হলো এই তিন মহিলার কাছে বর্তমানে কোনো সুপার পাওয়ার নেই। হয়তো ভবিষ্যতে গিয়ে তারা কোনো কারণবশত সুপার পাওয়ার অর্জন করবে, যার পরেই হয়তো তারা ইজেকিয়েলকে হত্যা করার চেষ্টা করবে। কিন্তু ওই তিন মহিলা সুপার পাওয়ার অর্জন করার আগেই ইজেকিয়েল তাদেরকে মেরে ফেলতে চায়, যাতে সে তার ভবিষ্যৎ চেঞ্জ করতে পারে। আর এই আশা নিয়েই ইজেকিয়েল তার একটি স্পেশাল স্যুট পরে রওনা হয় গ্র্যান্ড সেন্ট্রাল স্টেশনের উদ্দেশ্যে। কিন্তু সৌভাগ্যবশত ওই স্টেশনের একই ট্রেনে উপস্থিত হয় ক্যাসি, আর নিমেষের মধ্যেই সে একটি ভিশনে দেখতে পায়। আর কিছুক্ষণের মধ্যেই এক ব্যক্তি ওই তিন বালিকাকে হত্যা করতে চলেছে, ফলে কোনো চেনা শোনা না থাকলেও শুধুমাত্র তাদেরকে বাঁচানোর জন্য সে জোর করে তাদেরকে ওই ট্রেন থেকে নামিয়ে দেয়। যদিও ইজেকিয়েলও ওই ট্রেন থেকে বেরিয়ে তাদের উপর আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু ক্যাসি তার ভবিষ্যৎ ভিশনের ক্ষমতা কাজে লাগিয়ে ইজেকিয়েলকে এড়িয়ে একটি গাড়ির মাধ্যমে ওই তিন মেয়েকে নিয়ে পালিয়ে যায়। কিন্তু পরবর্তীতেই ক্যাসি জানতে পারে এই তিন বালিকার বাবা মা কেউই বর্তমানে এই শহরে নেই, মানে তারা ইজেকিয়েলের থেকে এই মুহূর্তে সেফ না। আর এই তিন বালিকাকে ক্যাসি এমনিতেও এখন ছেড়ে দিতে পারবে না, কারণ পুলিশের কাছে খবর আছে গ্র্যান্ড সেন্ট্রাল স্টেশন থেকে এক মহিলা এই তিন বালিকাকে কিডন্যাপ করেছে। মানে পুলিশ ভাবছে ক্যাসি হয়তো তাদেরকে কিডন্যাপ করেছে, আর ইজেকিয়েলকে সেখানে কেউই দেখতে পায়নি। কিন্তু এই তিন বালিকা মানে জুলিয়া, অ্যানিয়া এবং ম্যাটি ইজেকিয়েলকে সচক্ষে দেখেছে, তাই পুলিশের কাছে ক্যাসি নিজেকে নির্দোষ প্রমাণ করতে গেলে এই তিনজনকে সুরক্ষিত রাখতে হবে। ফলে এই কথা মাথায় রেখেই সে তাদেরকে একটি জঙ্গলে নিয়ে যায়, আর সেখানেই তাদেরকে সংক্ষেপে বোঝায় কিভাবে ক্যাসি ভবিষ্যৎ দেখতে পায়। মানে কিভাবে সে আগে ভাগে জেনে গেছে ওই ব্যক্তি তাদের তিনজনকে হত্যা করতে এসেছিল এইটা তাদেরকে জানিয়ে দেয়, আর তারপর তাদের তিনজনকেই ওই স্থানে ওয়েট করতে বলে সে তার নিজের বাড়িতে ফিরে আসে। কারণ সে তার মায়ের রিসার্চের ডায়েরিতে কোনো একটা টাইমে পড়েছিল পেরুর গভীর জঙ্গলে লাস আরানাস নামক এমন এক ধরনের উপজাতি রয়েছে যারা স্পাইডার ভেনমের সাহায্যে অবিশ্বাস্য শক্তি অর্জন করে, এমনকি তারা স্পাইডারের মতো ক্লাইম্বও করতে পারে, যাদেরকে স্থানীয় ভাষায় স্পাইডার পিপেলও বলা হয়। আর এই মুহূর্তে বাড়ি ফিরেই ক্যাসি যখন ওই একই নোট আবারও দেখে তখনই তার মনে হয় তাহলে ওই ব্যক্তিও হয়তো এই স্পাইডার পিপিলদেরই একজন। কিন্তু এই মুহূর্তেই সে ওই ডায়েরি থেকে তার মায়ের একটি ছবিও উদ্ধার করে, আর সেই ছবিতে সে ওই ব্যক্তিকেও দেখতে পায়, কারণ তারা তো সহকর্মী হিসাবে একসঙ্গে পেরুতে রিসার্চ করছিল। তো এখানে ওই ছবির পিছন থেকেই ক্যাসি জানতে পারে ওই ব্যক্তির নাম ইজেকিয়েল। যার পর ক্যাসি আবারও রওনা হয় সেই জঙ্গলের উদ্দেশ্যে, মানে যেখানে সে ওই তিন বালিকাকে ওয়েট করতে বলেছিল। কিন্তু ওইদিকে ওই তিন বালিকা সেই স্থানে বেশ কিছুক্ষণ ওয়েট করার পর সামনে থাকা একটি রেস্টুরেন্টে তারা ডিনার করার জন্য উপস্থিত হয়। কিন্তু দুর্ভাগ্যবশত এই রেস্টুরেন্টের মালিক ওই তিন বালিকার খবর পুলিশকে জানানোর চেষ্টা করলে ইজেকিয়েল আবারও তাদের লোকেশন সম্বন্ধে জানতে পেরে যায়। এতক্ষণে ক্যাসিও সেই স্থানে উপস্থিত হয়েছে, কিন্তু সেখানে সে ওই তিনজনের একজনকেও দেখতে পায় না। যদিও ভাগ্যক্রমে সে ওই টাইমে একটি ভিশন দেখতে পায়, যেখানে সে দেখে ইজেকিয়েল ওই রেস্টুরেন্টে উপস্থিত হয়ে ওই তিন বালিকার উপর আক্রমণের সঙ্গে সঙ্গে তাকেও হত্যা করবে, যেটা দেখে সে সঙ্গে সঙ্গেই ওই গাড়ি নিয়ে রওনা হয় সেই রেস্টুরেন্টের উদ্দেশ্যে। ততক্ষণে ইজেকিয়েলও রেস্টুরেন্টে উপস্থিত হয়েছে, কিন্তু সে ওই তিন বালিকার কোনো ক্ষতি করার আগেই ক্যাসি ওই গাড়ির মাধ্যমে তাকে ধাক্কা দিয়ে কিছুক্ষণের জন্য অক্ষম করে দেয়, আর সেই সুযোগেই ওই তিন মেয়েকে নিয়ে সে সঙ্গে সঙ্গে নিজের বাড়ি চলে আসে। যার পর ওই রাতেই ক্যাসি একটি ভিশনের মাধ্যমে জানতে পারে ইজেকিয়েল এই তিন মহিলাকে মারতে চায় নিজের ভবিষ্যৎ চেঞ্জ করার জন্য। ফলে পরের দিনই ক্যাসি ওই তিনজনকে তার সহকর্মী বেন পার্কারের বাড়িতে লুকিয়ে রেখে নিজে রওনা হয় পেরুর সেই লোকেশনের উদ্দেশ্যে, যেখানেই তার মা ওই অদ্ভুত মাকড়সা সম্বন্ধে রিসার্চ করতে গিয়ে মারা গিয়েছিল। যাই হোক, সেখানে গিয়েই সে দেখা পায় ওই উপজাতির প্রধান সান্তিয়াগোর, যেই ক্যাসিকে নিয়ে উপস্থিত হয় সেই বিশেষ স্থানে, মানে যে জায়গায় ক্যাসির মা প্রাণ হারিয়েছিল আর ক্যাসি জন্মগ্রহণ করেছিল। এবার এই জায়গায় উপস্থিত হয়েই ক্যাসি যখন সান্তিয়াগোর থেকে জানতে চায় তার মা এই রিসার্চের কারণে কেন তার জীবন সংকটে ফেলেছিল, মানে আমরা তো প্রথম থেকেই জেনে এসেছি ক্যাসির মা প্রেগনেন্ট হওয়া সত্ত্বেও এই স্থানে উপস্থিত হয়েছিল ওই মাকড়সা নিয়ে রিসার্চ করার জন্য। যেটা জানার পরেই ক্যাসির মনে হয় তার মায়ের ওই প্রেগনেন্ট অবস্থায় এই জায়গায় আসাটা একদমই উচিত হয়নি, কারণ ওই অবস্থায় যে কোনো মহিলার রেস্ট নেওয়া উচিত। কিন্তু সে তার নিজের সন্তানের কথা না ভেবে কেন এই রিসার্চে অংশগ্রহণ করেছিল এইটাই এখন তার কাছে একটা বড় প্রশ্ন। এমনকি এই কারণের জন্যই সে তার মাকে এক প্রকার দায়ীও করে।
যেটা শুনেই সান্তিয়াগো একটি বিশেষ আচরণের মাধ্যমে তার শরীর থেকে তার আত্মাকে আলাদা করে দেয়। এইরকম দৃশ্য আমার বরাবরই ভালো লাগে, সেটা হোক ডক্টর স্ট্রেঞ্জ মুভি সিন, অ্যাভেঞ্জার্স এন্ড গেমের সিন, কিংবা স্পাইডারম্যান নো ওয়ে হোম মুভি সিন। এই যে এতগুলো সিন দেখালাম, এর মধ্যে কোন সিনটি আপনার ফেভারিট কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, এই মাসের 29 তারিখে রিলিজ হতে চলেছে মনস্টার ভার্স এর পঞ্চম মুভি গডজিলা এক্স কং দ্য নিউ এম্পায়ার। তাই সেই মুভি দেখার আগে আমি চাইবো আপনারা অবশ্যই এই ইউনিভার্সের সদ্য মুক্তিপ্রাপ্ত টেলিভিশন সিরিজ মনার্ক লেগেসি অব মনস্টার অবশ্যই দেখুন, যেটা অলরেডি আমার সেকেন্ড চ্যানেলে এক্সপ্লেন চলছে। তাই মনস্টার ভার্স এর ফ্যান যারা রয়েছেন তারা অবশ্যই দ্য বংউড জুনিয়ার সার্চ করে মনার্ক লেগেসি অব মনস্টার এর এপিসোড গুলি দেখে নেবেন। যাই হোক, গল্পে ফিরে যাক। ক্যাশির আত্মা তার শরীর থেকে আলাদা হয়ে ওই জলের মধ্যে প্রবেশ করতেই লাইফ অফ ওয়েভের সঙ্গে সংযুক্ত হয়ে তার অতীতের সমস্ত ঘটনা দেখতে শুরু করে। মানে কিভাবে ইজেকিয়েল তার মাকে হত্যা করে, তারপর স্পাইডার পিপেলরা কিভাবে তার মাকে বাঁচানোর চেষ্টা করে এবং কিভাবে তার জন্ম হয়, আর একই সঙ্গে সে তার জন্মের আগের কিছু ঘটনাও দেখে নেয়, যেটার মাধ্যমেই সে বুঝতে পারে তার মা এই স্থানে ওই মাকড়সা নিয়ে রিসার্চ করতে এসেছিল তারই কারণে। আসলে প্রেগনেন্ট অবস্থাতেই তার মা ডক্টরের থেকে জানতে পেরেছিল তার সন্তান একটি দুরারোগ্য জেনেটিক ডিসঅর্ডারে ভুগছে, মানে তার সন্তান জীবিত থাকার সম্ভাবনা একদম নেই। কিন্তু সে কোথাও শুনেছিল পেরুতে এমন এক প্রজাতির মাকড়সা রয়েছে যার ভিনামের মাধ্যমে বিরল রোগও সহজেই নিরাময় করা যায়, তাই তার সন্তানের ওই ডিসঅর্ডার যাতে ঠিক করা যায় এটা ভেবেই সে ওই স্পাইডার নিয়ে রিসার্চ করতে শুরু করে। আর এটা জানার পরেই ক্যাশির আত্মা আবারও তার নিজের শরীরে ফিরে আসে, যার পর সে বুঝতে পারে সে যে এতদিন তার মাকে দোষী ভাবত সেটা সম্পূর্ণ ভুল। কিন্তু এর পরেও সে ওই উপজাতির প্রধানের থেকে জানতে চায়, আপনি এমনটা কি করে করলেন যে আমি অতীতের সমস্ত ঘটনা এইভাবে দেখতে পেলাম। তখনই ওই ব্যক্তি তাকে জানায়, এটা আমার কোনো কারসাজি না, তুমি তোমার ক্ষমতার মাধ্যমে এসব কিছু দেখেছো, আসলে তুমি এখনো জানোই না তোমার মধ্যে কি পরিমাণ ক্ষমতা রয়েছে। কিন্তু এই কথার উত্তরে ক্যাশি তাকে জানায়, শুধুমাত্র এই অতীত কিংবা ভবিষ্যৎ দেখে তো আমি ইজেকিয়েলকে হারাতে পারি না, কারণ তার কাছে যে সমস্ত পাওয়ার রয়েছে সেই সবের কাছে আমার এই পাওয়ার একদমই তুচ্ছ। এই কথা শুনে সান্তিয়াগো তাকে জানায়, হয়তো তোমার মধ্যে তার মতো শারীরিক ক্ষমতা নেই, কিন্তু তুমি ভেবো না তোমার মধ্যে শুধুমাত্র এই অতীত কিংবা ভবিষ্যৎ দেখারই ক্ষমতা রয়েছে, আসলে তোমার মাইন্ডে অনন্ত ক্ষমতা বিরাজ করছে, আর সেটা যদি তুমি একবার আয়ত্ত করে নিতে পারো তাহলে লাইফ অফ ওয়েভের মাধ্যমে একটা টাইমেই তুমি বহু জায়গায় বিরাজ করতে পারো, এমনকি তুমি একমাত্র যার মধ্যে ফিউচার চেঞ্জ করার ক্ষমতা রয়েছে। ফলে এই সব কথা মাথায় নিয়েই ক্যাশি তার নিজের জায়গার উদ্দেশ্যে আবারও রওনা হয়। কিন্তু এদিকে বেন পার্কারের ভাই স্ত্রী মানে মেরি পার্কারের লেভার পেন শুরু হলে বাধ্য হয়েই তারা তিনজন মানে জুলিয়া, অ্যানিয়া এবং ম্যাটি বেনের সঙ্গে মিলে মেরিকে নিয়ে রওনা হয় হসপিটালের উদ্দেশ্যে। আর রাস্তাতেই একটি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে ইজেকিয়েল আবারও তাদেরকে ট্র্যাক করে ফেলে, ফলে হসপিটালে পৌঁছানোর আগেই তাদের সম্মুখে উপস্থিত হয় ইজেকিয়েল। কিন্তু সে তাদের কোনো ক্ষতি করার আগেই ক্যাশি একটি অ্যাম্বুলেন্সের মাধ্যমে ইজেকিয়েলকে আঘাত করে ওই তিন মেয়েকে উদ্ধার করে নেয়, যার পর বেনকে তার ভাইয়ের বউকে নিয়ে হসপিটালে যাওয়ার উদ্দেশ্যে রওনা হতে বলে। আর তারা চারজন ওই অ্যাম্বুলেন্সের মাধ্যমেই একটি নিরাপদ জায়গার উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু একটি জায়গায় তাদের গাড়ি বিকল হয়ে পড়লে ক্যাশি আবারও ভিশনের মাধ্যমে দেখতে পায় ইজেকিয়েল খুব শীঘ্রই এই স্থানে উপস্থিত হয়ে তাদের উপর আক্রমণ করবে, ফলে ক্যাশিও তাকে হারানোর জন্য সামনেই থাকা একটি আতশবাজি কারখানায় প্রবেশ করে সেখানে আগুন ধরিয়ে দেয়, যাতে ইজেকিয়েলের কাহিনী এখানেই সমাপ্ত হয়। এবার প্রশ্ন হলো, তারাও তো তাহলে এই স্থানেই ফেঁসে যাবে। কিন্তু না, ক্যাশি আগে ভাগেই ওই অ্যাম্বুলেন্স থেকে একটি মেডিকেল হেলিকপ্টারকে আহ্বান জানিয়েছিল, তাই তারা যদি কোনো রকমের ওই বিল্ডিং এর উপরে উপস্থিত হতে পারে তাহলে ওই হেলিকপ্টারের মাধ্যমে তারা সহজেই এখান থেকে বেরিয়ে যাবে। আর ওই উপরে পৌঁছানোর জন্য ক্যাশি তার ভবিষ্যৎ দেখার ক্ষমতাকেই ব্যবহার করে। ব্যাপারটা একটু বুঝিয়ে দিই, যেমন আমরা কোনো গেম খেলার সময় যখন যে কোনো জায়গায় গিয়ে হেরে যাই সেই জায়গা কিন্তু আমাদের ভালোভাবে মনে থাকে, মানে দ্বিতীয়বার চেষ্টা করি আমরা যাতে খুব সাবধানে ওই জায়গা টপকে যেতে পারি। আর এখানেও ঠিক একই ঘটনা ঘটে, ক্যাশি যেহেতু ভবিষ্যৎ দেখতে পায় তাই কোন জায়গায় তাদের সঙ্গে কি হতে চলেছে সেইটা সে আগে ভাগেই দেখে ফেলে, ফলে পরবর্তীতে সেই জায়গা তারা খুব সাবধানেই পেরিয়ে যায়। কিন্তু লাস্ট পর্যন্ত দেখা যায় ইজেকিয়েল সেই হেলিকপ্টারটিও ধ্বংস করে দেয় এবং ওই তিন মেয়ের উপর আক্রমণ করে তাদেরকে বিপদে ফেলে দেয়, যেটা দেখেই ক্যাশি ওয়েব অব লাইফ ইউজ করে একটা টাইমেই তিনটি মেয়েকে উদ্ধার করে নেয়, যার পর আবারও তার ভবিষ্যৎ দেখার ক্ষমতা কাজে লাগিয়ে একদম সঠিক ফাঁদে ফেলে ইজেকিয়েলকে পরাজিত করে। যদিও ঠিক ওই মুহূর্তেই একটি জ্বলন্ত আতশবাজি ক্যাশির মুখে এসে আঘাত করলে সে সেখান থেকে জলে পড়ে যায়, যেখান থেকে তাকে উদ্ধার করে জুলিয়া।
ওই দিকে দেখা যায় বেন পার্কারের ভাই স্ত্রী মানে মেরি পার্কার একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছে। আর খুব সম্ভবত এইটাই এই ইউনিভার্সে স্পাইডারম্যান, মানে এই পুত্রই হলো পিটার পার্কার। যাই হোক, এর পরবর্তীতে আমরা ক্যাসিকে হসপিটালাইজড অবস্থায় দেখতে পাই, আর সঙ্গে এটাও জানতে পারি ওই আতশবাজি তার মুখে আঘাত করার কারণে সে তার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছে, এমনকি ওই আঘাতই সে পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েছে, যে কারণেই তাকে আমরা হুইল চেয়ারে দেখতে পাই। কিন্তু এখন যেহেতু তার ক্ষমতা অনেকটাই আয়ত্তে, তাই ওয়েব অব লাইফের মাধ্যমে যে কোনো কারোর ক্ষমতা সে এখন যে কোনো মুহূর্তেই দেখতে সক্ষম। আর সেই ভবিষ্যৎ দৃষ্টির মাধ্যমে সে দেখতে পায় অদূর ভবিষ্যতে এই তিন মেয়ে মানে জুলিয়া, অ্যানিয়া এবং ম্যাটি তিনজনই সুপার পাওয়ার অর্জন করেছে, আর ক্যাসি ম্যাডাম ওয়েব হিসাবে তাদের সমস্ত কাজের নেতৃত্ব দিচ্ছে। আর এখানেই এই মুভি সমাপ্ত হয়। মাঝে মাঝে আমি এটা ভেবে অবাক হয়ে যাই, মার্ভেলের কত দিন খারাপ চলছিল যে স্পাইডারম্যান সহ তার সঙ্গে জড়িত সমস্ত চরিত্রের কপিরাইট তারা সনিকে বিক্রি করতে বাধ্য হয়েছিল। মানে কি বলবো এই মুভি নিয়ে ভাই, আমি ভাষাহীন। শুধুমাত্র ইউনিভার্স কন্টিনিউ করার জন্য এই ভিডিও বানাতে বাধ্য হয়েছি, তা না হলে এত দুর্দান্ত মুভি এক্সপ্লেন না করাই ভালো ছিল। না আর বেশি কিছু বলবো না, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন। ওকে, তাহলে আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য বাই।